টিটাগড় কেলভিন জুট মিলে বুধবার গভীর রাত্রে আগুন লাগে। ফিনিশিং ডিপার্টমেন্টে এই আগুন লাগায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। আগুন লাগার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। এই আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, টিটাগড় পৌরসভার উপ পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। ফিনিশিং ডিপার্টমেন্টে আগুন লেগেছে, কিছু শর্ট সার্কিট হয়েছিল ইলেকট্রিকের। তো আমরা খবর পাই ছুটে এসেছি, অলরেডি তার আগে ফায়ার ব্রিগেডে গাড়ি চলে আসে, এখানকার ম্যানেজমেন্ট এবং সবাই মিলে আগুন কন্ট্রোলে নিয়ে চলে এসেছে। এখন চেষ্টা করছে যেহেতু বস্তা সেগুলোকে বের করছে। আমার এখানকার ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কথা হলো, তো অনেক কন্ট্রোল এখন আর কোনো দরকার নেই। আমি এবং চেয়ারম্যান স্যারও রয়েছেন, আমরা বললাম যদি কোনো দরকার হয়, কোনো কিছু প্রয়োজন হয় আমরা আছি, আমাদেরকে ফোন করতে, যে কোনো প্রয়োজনে আমরা আছি।